গ্রেটা গার্বি 100টা পিঙ্কের শেড নিয়ে এখানে কাজ করেছেন, কেমন হতো যদি আমাদের যে স্বপ্নের ক্যারেক্টারগুলো, যে কল্পনার ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো যদি বাস্তবে আসে? তো বার্বি সিনেমাটার আসল যে গল্পটা, গল্পটা শুরু আজ থেকে প্রায় 64 বছর আগে, লাইক 1959, জাস্ট দুটো ওয়ার্ল্ড ওয়ার পেরিয়ে একটা পৃথিবী তখন সবাই আস্তে আস্তে সেরে উঠছে। তো এই সময় একজন মহিলার হঠাৎ করে মনে হলো যে বাচ্চার পুতুল সবসময় বাচ্চা কেন, বড় পুতুল কেন হতে পারে? মহিলার নাম, এবং উনি এর আগে ওনার বরের সাথে ডল হাউসেরই ফার্নিচারের ব্যবসা ছিল। ওনার দুই ছেলে মেয়ে বারবারা এবং কেন, দুবারই বারবারা নামে উনি প্রথম পুতুল বানালেন বার্বি। একটা জায়গা আছে যে বাচ্চারা যখন প্রথম বড় মার্গো রবিকে দেখছে বার্বি হিসাবে, তো তখন তারা তাদের সেই পুরনো ছোট পুতুলগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বা ফেলে দিচ্ছে এমনভাবে ভাঙাটা দেখিয়েছেন এবং বার্বির সিনেমার নামটা ইন্ট্রোডিউস করেছেন। ওই এক্সাক্ট শটটা ইজ আমাদের 2001 স্পেস ওডিসি কিউব্রিকের শটটা, ট্রিবিউট হিসাবে। ওইটা তো সেই কোন মানুষ ছুঁড়ে দিচ্ছে, ওই যে স্যাটেলাইট, একটা ম্যাচটা এন্টায়ার হিউম্যান ইভলিউশনটা দেখানো হচ্ছে, প্রথমে হাড় উঠলো তারপর ওখান থেকে স্পেস স্পেসিফিক হলো। এই বার্বিটা নিয়ে এত হাইপ কেন? না, বার্বিটা নিয়ে হাইপ কারণ মিশন ইম্পসিবল নয়, না এটা বার্বিটা নিয়ে হাইপ কেন কারণ ইন রিয়েলিটি অলসো, এবং যেটা আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে হতে চলেছে, ইন রিয়েল লাইফেও বার্বি পুতুলটা বেরোনোর পরে জাস্ট 5-10 বছর পরে গিয়ে সেই সময়কার যারা ফেমিনিস্ট গ্রুপ বল বা যারা হিউম্যান রাইটস গ্রুপ বা ওই ইকুয়াল রাইটস এর ওই ব্যাপারটা, তাদের ক্ষেত্রে ওই পয়েন্টটা আসতে থাকে যে বার্বি ওই রকম মানে একদম পারফেক্টলি আইডলাইজ, তার মানে যা মানে ফিচার্স ভাইটাল স্ট্যাটস যা হওয়া উচিত অ্যাবসলিউটলি পারফেক্ট, যেটা আমাদের নর্মাল হিউম্যান মানে নর্মাল মানুষের ক্ষেত্রে হয় না, এবং সেইখানে গিয়ে কতটা জাস্টিফাইড যে আমি এমন একজন বড়কে দেখাচ্ছি যে মানে বাচ্চারা বড় হবে তা মানে একজন বার্বির মতন হতে চেয়ে, এবং সেখানে ইটস এ ভেরি ফেমিনিন ব্যাপারটা যে চারপাশে আমার পিঙ্ক পিঙ্ক থাকছে, এবং পিঙ্কের অবসেশনটা থাকে অন্যই গল্প বার্বি সেটা আসছি সেটাতে, কিন্তু সেই সময়তেও থেকে আর কি সেই ট্রোলিং বল বা সেই ক্রিটিসাইজ মানে ক্রিটিসিজমটা বার্বি ডলটা ইটসেলফ পেয়ে এসেছে। বা পিঙ্কের যে গল্পটা, রেট্রোলু বলে সামথিং একটা ব্র্যান্ড আছে ওদের ওখানে ইউএসএতে, এবং সেই রেট্রোলু ব্র্যান্ডের একটা স্পেসিফিক নিয়ন পিঙ্ক, সেই নিয়ন পিঙ্কের গ্লোবাল শর্টেজ হয়ে গেছিলো কারণ গ্রেটা গার্বি 100টা পিঙ্কের শেড নিয়ে এখানে কাজ করেছেন। সেটটা যদি আপনারা দেখেন, সেটটা একটা মডার্নিজম মডার্ন আর্কিটেকচারের ওপর কনসেপ্টে বানানো, এবং গোটা সেটের মধ্যে ইভেন দ্য সাদা যেটা আমরা দেখি দেয়ালে, দ্যাট ইজ নট সাদা, দ্যাট ইজ আ ভেরি পেল শেড অফ পিঙ্ক, সো এভরিথিং ইজ পিঙ্ক এখানে, এবং পিঙ্কটা খুব ফিনেস নয়, পিঙ্কটা আমাদের চোখে লাগবে। এবং এটার ব্যাপারে যখন মানে গ্রেটা গার্বিকে জিজ্ঞেস করা হয়, উনি বলেন যে আমরা ছোটোবেলায় ভাইব্রেন্ট কালার্স দেখতে পছন্দ করি, সেখানে আমরা খুব ফিনিয়েস্ট মানে খুব লয়াল অ্যারিস্টোক্রেটিক পিঙ্ক আমরা এখানে দেখতে পছন্দ করবো না, যেহেতু এটা মানে ছোটদের পার্সপেক্টিভ থেকে ইয়ে করা। সিনেমাটা তো কি মানে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড হবে, একটা রিয়েল ওয়ার্ল্ড হবে। সিনেমাটার মেইন কনসেপ্টটা হচ্ছে যে বার্বি, বার্বির দেশে সব ভালো সব সুন্দর, তো সেই ওয়ান্ডারল্যান্ডে, ওয়ান্ডারল্যান্ডে, এবার সেই ওয়ান্ডারল্যান্ডে কারো পা মাটিতে পড়ে না, কারো পা মাটিতে, সবার আর্টস চিন্স থাকে, সেটা করতে গিয়ে মার্গো রবি ফেটে গেছিল, ওখানে সবাই বার্বি, মানে সমস্ত মেয়েরা বার্বি, সমস্ত ছেলেরা কেন, আনলাইক যে অ্যাকচুয়াল তাদের নামে তারা ছেলে মানে ভাই বোন, হ্যাঁ অ্যাকচুয়ালি তারা ভাই বোন, সিনেমায় আমাদের রায়ান গসলিং করছেন ওই কেনের ক্যারেক্টার, রায়ান গসলিং, রায়ান লালাল্যান্ড, রায়ান গসলিং করছেন, এবং এখানে রায়ান গসলিং পুরো ওলকিং শেপ, পুরো একটু অ্যানিমেটেড লাগছে দেখতে। তো এক্সাইটেড আমি বলবো কারণ সিনেমাটা একটা খুব লাইট হার্টেড স্যাটায়ার হবে, কারণ যখন আমরা ট্রেলারটাই যা দেখছি যে এরকম বার্বি যার মাটিতে পা পড়ছে না, সেই রকম একজন বার্বি মার্গো রবি, তো তার তিনি একদিন হঠাৎ করে ভাবছেন যে যদি আমরা মরে যাই, এবং তারপরে তিনি ধীরে দেখেন যে তার ফ্ল্যাট ফুট হয়ে গেছে, তার মাটিতে পা পড়ে গেছে, এবং তার সেই শাস্তি হিসাবে তাকে বলা হয় তোমাকে রিয়েল ওয়ার্ল্ডে যেতে হবে, বাস্তবের দুনিয়ায়। তো বাস্তবের দুনিয়ায় মার্গো রবিকে পাঠানো হয়, এবং সেই গাড়িতে লুকিয়ে কেনও চলে আসে তার সাথে রায়ান গসলিং। এবার তারা দুজনে এখানে এসে কি অ্যাডভেঞ্চার হয়, এবার সেইটার একটা কর্পোরেট ইমপ্লিকেশনও আছে, যখন দেখানো হয় যে কোম্পানি থেকে বলছে যে এই আনটিল দিস ডল ইজ ব্যাক ইন দ্য বক্স, উই নিড টু ফাইন্ড হার। আমার খুব ইচ্ছা থাকতো যদি এই ধরনের বার্বি কলকাতায় চলে আসতো তাহলে সবথেকে ভালো। আমাদের এখানে বার্বি নিয়ে অত বেশি কোনো লোকই খেলেছে, আমারও যতজন চেনা বন্ধু বান্ধব আছে, মেয়ে বন্ধু বান্ধব, তার প্রত্যেকে বলেছে বার্বি খুব এক্সপেন্সিভ ছিল, কখনো বাবাকে বলেছে জন্মদিনে হয়তো 10 বছরে একবার, কখনো কি দুটো কি তিনটে বার্বি তার আছে, আর সেটাও পুরো প্যাক করা, এমন নয় যে সেটা নিয়ে কেউ আমরা খেলি না বার্বি নিয়ে, ওটা নিন্টিন বক্স টাইপের হয়ে গেল। হ্যাঁ, তো
এবার আমাদের ক্ষেত্রে হয়তো ইমোশনটা কম ওই জন্য কিছুটা, কিন্তু ওভারঅল একটা জায়ান্ট একটা বিশাল গ্লোবাল ক্রেজ ছিল বার্বি, সেটা এখনো আছে। মেটাল কোম্পানি মানে টয় কোম্পানি অন্যই লেভেলে উঠে গেছে বার্বি একটা কনসেপ্ট বিক্রি করে। মার্গো রবিকে দেখার জন্য এই সিনেমাটা দেখ, মার্গো রবি আমি প্রথম মার্গো রবি প্রেমে পড়ে গেছিলাম উইল ফকস, উইল ফকস ওগো নো লিও আর মার্গো উইল ফকস স্কটিশ সিনেমা হলিউডে মানে মারাত্মক একটা খারাপ লাগবে।